সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। অনেকদিন ধরে আসো ভাবতেছি, দেখি কাঁকড়া টাঙ্গড়া দুটাটা হয় কিনা, রাশি কাঁকড়া টাঙ্গড়া চরে নামবো, তো দেখতে জোয়ার লেগে গেছে, তাও নামবো, আইসি যখন একটু নেমে দেখবো। আর মাথায় সুস্মিতা কালী কুদ্দেশ জানি মাথাটা ডেকে রাখেছি, আমি বললাম এখন দিও না, তা দে দেশে জোর করে দে, ও বাড়ির দিকেই রান্না বান্না করতেছে, আর আমি দেখি দুটো কাঁকড়া হয় কেমন আজকের ঠিক নামবো, সেটা কু দেখি পালি দেখাবো কোন। আর আমার সোনা আবার দেখো সঙ্গে গেরাম ভাই আইয়েছে, তো সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন, ভালো লাগবে, অনেকদিন পর নদীতে কাঁকড়া ধরবো। আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আগল তুমি যেন নামবা না, হ্যাঁ আমি এই জায়গাতে নামবো, ঠাকুরের নাম করে নেমে পড়লাম, যাই হবে। এই যে একটা বেরোচ্ছে, এটা খাদ দেখি আছে না, দেখি তো আগে আছে ওই খোঁজ পাল্লি আছে, এই ঠ্যাং একটা ছেড়ে দিল, ও তো আগে তো বাড়ি আসছে, ও মায়ের কাল দুটো না কি না ইয়াও খোঁজ পারলি, এই যে অনেকদিন আসি না, তো আস্তে আস্তে হাঁটতেছি দেখতেছি কদ্দুর কি হয়। কামড়ে দিচ্ছ বিশাল ভাই ভাই গিয়ে আমার হাতে কামড়ে দিচ্ছে, দেখতে ঘি ঘি ওলা কাঁকড়া এগোনে আসিনি ঠাকুরদা, আমাকে ধরো না,
এটা রেখে দে, দিয়ে সামনের দিকে আবার হাট খা খোঁজ, তুইও আছে যখন খা খোঁজ। আমার বাবু আজকে আমার সঙ্গে নিয়ে আছে জঙ্গলের ভিতর থেকে হাঁটতে হাঁটতে নদীর সাইডে চলে এসেছি। কত বড় নদী! ওটা মা জাল নিয়ে আসলে নদীতে তো জাল ফেলতে পারতে। শোনা পাখা আর হাট বলল না, রাস্তায় উঠে গেছে। আজকে সকাল থেকে ঝলমলে আকাশ, একেবারে রৌদ্র ঝলমলে আকাশ। আর বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আমাদের ঘরের কাজ বন্ধ ছিল, অ্যাসবেস্ট ছাউনির যে কাজ। তো অ্যাসবেস্ট এসে গেছে দু চার দিন আগে, আর আজকে ছাউনিটা হচ্ছে। তো নানা প্রতিবন্ধকতা কাটিয়ে আমাদের নতুন যে দুটো ঘর, সেই দুটো ঘরের কাজ কিন্তু শুরু হয়েছে, আর এখনও কাজ চলছে। তো চলুন সেদিকে যাব। আর গতকাল যে গেস্ট ছিলেন, যে টিমটা ছিলেন, তারা আজকে সকালবেলা বেরিয়ে গেছেন জঙ্গলের উদ্দেশ্যে। চলুন ঘরের দিকে যাই।
বারান্দার অংশটা কিন্তু ছাউনি হয়ে গেছে আর কি, আর এখন উপরের যে চালাগুলো রয়েছে সেগুলো ছাউনি হচ্ছে। এই একটা পোর্শন, এই যে সিঁথি রয়েছে সিঁথির সামনেটা বারান্দা লাগোয়া যে পোর্শনটা সেই পোর্শনটা হয়ে গেছে, আর এই পেছনের পোর্শনটা বাকি আছে। এখানে বাথরুম আছে একটা, এই অংশটাও বাকি আছে। উপরে কাকা বসে আছে। কাজ পিছিয়ে যাওয়ার কারণ হচ্ছে কাকার হাতে একটু আঘাত লেগেছিল যন্ত্রপাতিতে কাজ করতে গিয়ে, সেই কারণে কাজটা একটু পিছিয়ে গেছিল। কাকা কিন্তু সেইভাবে কাজ না করতে পারলেও, কাকা যেহেতু হেডমিস্ত্রি উপরে রয়েছে, এক হাতে যতটা পারছেন করছেন, আরো দুজন রয়েছে উপরে। কাজটা পিছিয়ে গেল, আমার হাতটা অনেকটা কেটে গিয়েছিল কাটার মেশিন দিয়ে, এবারে কিছুটা সেরেছে, তবু এখনো কিছুই হয়নি, সেলাই কাটেনি, সেলাইটা দেওয়া রয়েছে। এখন এই মতো অবস্থায় কি করব, লজের কাজ বন্ধই আছে, তাই শুরু করলাম আবার। তাহলে আমার লোকজন আছে করছে, আমিও একটু সঙ্গে কাকা একটু দেখিয়ে দিচ্ছে সবকিছু। ছাউনি দেরি হচ্ছিল বলে গ্রিলটা এসে আর গ্রিল মিস্ত্রিরা দেরি করেনি, ওরা ছাউনির আগেই গ্রিল লাগিয়ে দিয়ে গেছে, আর আজকে ছাউনিটা হয়ে যাচ্ছে। আগামীকাল উপরে যে ওই কোনা মটকা যেগুলো সেগুলো লাগানো হবে, মটকা মারা যেটা বলে, কোনার যে টিন ছোট সাইজের লম্বা, ওই টিনগুলো সেট হবে। তারপরে একদিন পর থেকে প্লাস্টার শুরু হবে, আর প্লাস্টারের পরপরই রাফ ঢালাই হবে, টাইলস পুরতে এগুলো সব হবে, বাথরুমের কাজ হবে, ইলেকট্রিকের কাজ হবে। ফেব্রুয়ারির মধ্যে রুম দুটো রেডি করে ফেলবো, একটুখানি টার্গেট নিয়ে মোটামুটি কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। কিরে বাবু, তোমার পায়ে এত কাদা, কোথায় ছিলে? আর মাছও পড়ে এত চকচিকে জল, জোয়ার উঠে যাচ্ছে, কাঁড়া কাটাই কিন্তু ধুই। এবার যাবো বাড়ির দিকে, আর বেশিক্ষণ থাকবো না, ওদিকে ডাঁটাই ফিরতেছে, বেলাও হয়ে আসে, ওপরে উঠে দেখাচ্ছি। বড় কোদাল আনলি, বড় খাত কাটা দিত, তার আমি আর নিয়ে আসি, এইবার উঠে যাই, জোয়ার উঠে যাচ্ছে, আর একদিন দেখব। পলাকের গায়ে তো একটু সাবধানে উঠে, এ যদি বালানের রোবর দৌড়তে পা দিলি কোনো অসুবিধে নেই। এবার উপর উঠে দেখাবো, পুকুরি গিয়ে গা ধোবো, কাঁকড়া ধোবো, যাই দেখি পুকুরি পুড়িয়ে ধুয়ে তারপর দেখাবো, কেন এতে দেখা যাচ্ছে। এই সুস্মিতা, হাঁটো হাঁটো, ওই ওই পুকুরি যাচ্ছি, আমি ব্যাগ ধরে ধুয়ে দেবো না, ওই দেখো বাবু আমাকে নামতে দিলে কেন, তোমার নামতে দিতে, ও তো জোর করে নেওয়া গেছে, সঙ্গে সঙ্গে বলছি চান করে দেই, চান করে দিতে, পানি দেই, পা ধুয়ে দেই, স্যার বললাম যেতে হবে না, আমি ডিম নিয়ে, চলো ওই পুকুরি ধুয়ে দেখো, ডিম রান্না করা তাই তাই বলে কাঁচে যাও না, এত সুন্দর রোদ হচ্ছে, এই রোদি বইটা দিলি বুঝি, বড়ি দেও, কালকে বেলা 9টা 10টা পর্যন্ত যা কুয়াশা, তো লোকে আর বলি কালকে দিলি, আজকে ডাল পাত, আজকে ডাল ভিজি দেবো, হ্যাঁ রাত্রে ভিজিয়ে দিলি, সকাল আলো, তোর পাড়া শুকি যাচ্ছে, কি করবি, কখন ঘুমি, বৃষ্টি হয়েছিল, পথে ইট দেওয়া হয়েছিল দুটো দুটো করে, আবার সেগুলো তুলে রাখা হয়েছে।
আনন্দ লাগলো, মজা হলো, সাদা হয়ে গেল, তাই বল ছুটির দিন বলে তাই একটা সুযোগ পাই তোমার চাষ হয়ে গেল নিচ্ছি এখন। ও বাবা তুমি আর কি করছো? ডুবে গেলে কিন্তু জল উঠে গেলে পারবি বলে ভীষণ গামলা অনেক সদস্য না না এইটা নরম কাঁকড়া তাই জানি ও এইগুলো নরম কাঁকড়া আমি কি করতে বাবু দে যাও শোনার নেই যাও বাবা এই বালতি দেওয়া গামলা দেওয়া কাজ পেয়েছে তো কাজ হয়ে যাবে না বালতি গেল 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 কই মাছ গুলো গেল দুটো কই মাছ আগে পেয়েছিল দুটো কাঁকড়া তো যেভাবে বালতি কাছে গেল আর আছে আছে আবার আছে বাবা কি মনে করার জন্য বউ মায় দেখি যা নিয়ে আসছে নিয়ে আসছে মার সাংনি রোমা গেছে পাবে কি না পাবে আমি বাবা আমার মতো চেষ্টা করি হ্যাঁ চান করতে এসে নিজেই নামে গেছে সবাই এবার চান করে ওঠো এসো না ওঠ ঠাম্মার সঙ্গে চান করে ওঠ শ্যাম্পু দেও না ওই ঘরের তো দুটো কোথায় গো ওই ঘরে যা যেখানে থাকে ব্যাগে কাজ হয় না জানে এবার নিয়ে দেখি ওঠো 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 সব ওঠো ছোট ছোট কই মাছ কাটলে আর কিছু থাকে ওই পুকুরে ছেড়ে দিচ্ছি আজকে বেশ ভালোই রোদ একদম গরমকালের মতো চড়া রোদ সকালবেলা কুয়াশা ভেঙেছে আর সেই থেকে রোদ টানা কিছু কাছাকাছিও করেছি এত রোদ হওয়ার দরুন অনেকদিন পর পর কাছাকাছি করি মানে রোজ টুকটাক হয় আর বেশ কিছুদিন পর পর অনেক এক ঝাঁপ কাছে বাড়িতেও কিছু কেসে দিয়ে এসছি শুকাতে আর এখানে এসেও যেগুলো সৌরভের বা আমাদের কিছু থাকে সব কাছাকাছি করলাম আর এদিকে তো মাছ কাঁকড়া যা ধরার সব ধরা হয়ে গেছে এবার রান্নাবান্নার দিকে যাব দেখা যাক কিসে কি হয় আর
তার আগেও কিছু রান্নাবান্না হয়েছে। আর এই যে গরম আস্তে আস্তে আসবে আমাদের এই জলের উপরে ঘরে, এখানে কিন্তু একদম টানা হওয়া, এই ঘরে বসে আরাম। এতদিন সবাই ঠান্ডা ঠান্ডা এরকম একটা ব্যাপার, ঠান্ডা একেবারে ছেড়ে যায়নি, আবার দেখা যাচ্ছে কখন হঠাৎ করে ঠান্ডাটা একেবারে শেষ বেলায় বিদায় বেলায় কিছুটা ঠান্ডা দিয়ে যাবে। তো দেখা যাক কিসে কি হয়। তবে গরমের সময় আরামদায়ক ঘর আমাদের জলের উপরে এই ঘরটা, সবাই এসে বসবেন, এখনো এসে বসছেন। আর সবাই এই এই ঘরটা বিশেষ করে সব থেকে বেশি পছন্দের হচ্ছে সবার, সবাই ভালো বলছেন, তো বেশ শুনেও ভালো লাগে। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাই, গিয়ে ওদিকে কাজকর্ম সব ছেড়ে ফেলি। তো আজকে পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।